নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি সাধারণ রেসিপি শেয়ার করব। তবে স্বাদ কিন্তু ছিল অসাধারণ, তোমরা হয়তো বা বুঝতেই পেরেছ। অনেক টেস্টি একটি খাবার এটা, কিন্তু আমি প্রথমবার খেয়েছি। হ্যাঁ, আলু ভাজা অনেকবার খেয়েছি, কিন্তু এইভাবে এই প্রথমবার খেয়েছি। তবে চলো, আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করেছি সেটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মাঝারি সাইজের আমি 2টি আলু নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। এখন আমি পরিমাণ মতো কিছুটা জল নিয়েছি। এখানে যেহেতু মাঝারি সাইজের 2টি আলু, তাই অল্প পরিমাণ জল নিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। এরপর আমি সেই 2টি আলুকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি খুব পাতলা পাতলা করে কাটার চেষ্টা করছি, কিন্তু আমার আলুগুলো একটু মোটা মোটা হয়েছে। তাতে কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। দেখো, আমার কাটাটা কিন্তু হয়ে গেছে। এরপর সেই গরম জলের মধ্যে লবণ অ্যাড করে কিছুটা সময় আমি গরম জলে আলুগুলো ভিজিয়ে রাখবো। আমরা সবাই জানি আলু সাধারণত কালো হয়ে যায় কাটার পরে। গরম জল এবং লবণে ভিজিয়ে রাখ, আলুগুলো কালো হয় না। তাই আমি কয়েকবার আলুগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। সাতবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো একটি পাত্রে আলুগুলো রেখে দিয়েছি, জলটা একটু ঝরে যাবে। এরপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে মেখে নিলাম। আলুগুলো 2বার লবণ অ্যাড করেছি, এই জন্য আলুগুলো খুব নরম হয়েছে। এরপর পরিমাণ মতো তেল অ্যাড করে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজা ধবধবে সাদা হবে। আমি যে আলুগুলো ভেজেছি সেগুলো ধবধবে সাদা হয়নি, তবে কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল।
এই কড়াইটায় যেহেতু আমি সব কিছু রান্না করি তাই হলুদে কালারটা চলে এসেছে, এটা দুঃখজনক ব্যাপার। তোমরা অবশ্যই বাসায় অন্য একটি কড়াইতে ট্রাই করে দেখবে, অবশ্যই সাদা ভক্তব্য হবে, খেতে অসাধারণ হবে। এটা নাস্তায় বাচ্চাদের খেতে খুবই ভালোবাসে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।